বিএনপি ঘোষিত 10 দফা বাস্তবায়নের দাবিতে এলডিপির অবস্থান কর্মসূচি পালিত। বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্যমূল্যের উদ্যোগতি আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে বিএনপি ঘোষিত 10 দফা বাস্তবায়নের দাবিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদাউন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, ডক্টর নিয়ামুল বসির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এস এম মোর্শেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা মুসাম্মদ কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নীলু, ত্রাণ ও পুরোবাসন সম্পাদক কবির উদ্দিন, ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুস সামাদ, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সভাপতি মোহাম্মদ সোলেমান, গণতান্ত্রিক যুব দলের সভাপতি আমান সোবাহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালেদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নুরে আলম, গণতান্ত্রিক সভাপতি খোকন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। যারা বলে ছাত্র লীগ মহিলাদের উপর যে বারবার নির্যাতন করে সেগুলি বলে ওই সাংবাদিকদেরকে নতুন আইনের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়। গত 6 মাসে 60 জনের উপরে সাংবাদিকদেরকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে সাভার থেকে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে, তাকে বেল দেওয়া হয় নাই। আরেকজন সম্পাদক জনাব মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এইভাবে সরকার মানুষের মুখ বন্ধ রাখার জন্য তাদের মত প্রকাশ যেন না করতে পারে, জনগণকে যেন সজাগ করতে না পারে, এই সরকারের অপকর্ম যেন বাইরে প্রকাশ না হয়, সব ব্যাপারে তারা পাকাপোক্ত ব্যবস্থা করেছে। এখন তারা কথায় কথায় বলে আগামী নির্বাচন হবে আবার সুস্থ এবং নিরপেক্ষ। নেতা কর্মী বৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল দুপুর 3টা থেকে, নানা দিকে যানজট এবং অন্যান্য দলের কর্মসূচির ফলে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টির কারণে আমাদের নেতাকর্মীরা যথাসময়ে উপস্থিত হতে পারে নাই এবং আমাদের প্রোগ্রাম দেরিতে শুরু করেছি, সেই জন্য আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের একটাই দাবি, চাল ডাল তেল লবণ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিসের দাম কমাতে হবে, না হয় এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সরকারকে পদত্যাগ করে লেভেল প্লেইং ফিল্ড করে এই দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।